দেখো আমরা ওশি ঘাট থেকে হাঁটা শুরু করেছি, তো ওশি ঘাট থেকে এই বেলা আমরা 10টার সময় ঘাট পর্যন্ত যাবো, তো যতগুলো ঘাট পরে সবগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এক একটা আমরা নিচ দিয়ে এই ঘাট ধরেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত, আমার চ্যানেলের সব বন্ধু নিচ্ছে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এসেছি বেনারসে, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বেনারসের 84 ঘাট কীভাবে আমরা হেঁটে পার করলাম আর ঘাটে কী কী আছে সেইগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো আমরা ওশি ঘাট থেকে নমঘাট পর্যন্ত হেঁটে ঘাটগুলো তোমাদেরকে দেখাবো। মোট 84টা ঘাট রয়েছে, এর দূরত্ব কিন্তু 8 কিলোমিটার। তো ওশি ঘাট বারাণসীর দক্ষিণতম ঘাট, মা দুর্গা শম্ভ নিশম্ভকে তরবারি দিয়ে হত্যা করার পর এই নদীর জলে ফেলে দেয়, তাই ইহা ওশি নদী নামে পরিচিত। শুষ্ক ওশি নদী গঙ্গার সাথে এই ঘাটেই মিলিত হয়, এখানে কুস্তির আখড়াও রয়েছে এবং ভোরবেলায় আরতি হয়। ওশি ঘাট থেকে চলে এসেছি গঙ্গামহল ঘাট। নারায়ণ রাজবংশ 1830 সালে প্রাসাদ নির্মাণ করেন, প্রাসাদের সামনের এই ঘাটকেই গঙ্গামহল ঘাট বলা হয়। গঙ্গামহল ঘাটের পরেই রয়েছে রিয়া ঘাট। রিয়া ঘাটের পরে চলে এসেছি তুলসী ঘাট। এসে তুলসীদাসের নামে নামকরণ করা হয়েছে, যিনি রামচরিত মানুষ রচনা করার সময় বসবাস করতেন এইখানে। এই ঘাটের নাম লোলক ঘাটও ছিল। 1941 সালে শিল্পপতি বলদেও দাস বিড়লা দ্বারা তুলসী ঘাট পাকা করা হয়েছিল। ঘাটের পরে মেদিনী ঘাট আর বাদেইনী ঘাট দেখে আমরা চলে এসেছি এবার জানকী ঘাটে। মা সীতা দেবীর নামানুসারে এই ঘাটটি 1870 সালে মহারানী কুনওয়ার বিহারের এই ঘাটটি নির্মাণ করেন। তারপর চলে এসেছি আনন্দময়ী ঘাটে। 1944 সালে ইংরেজদের কাছ থেকে কিনে আশ্রম তৈরি করেন, তার নাম অনুসারে ঘাটটির নামকরণ করা হয়। দেখে জৈন ঘাট আর নিষাদ রাজঘাট দেখে আমরা এবার চলে এসেছি পঞ্চকোট ঘাট। 19 শতকের শেষার্ধে বাংলার পঞ্চকোটের রাজার দ্বারা নির্মিত হয়েছিল এই ঘাট। ঘাটের ওপরে দুটি শিবের মন্দির রয়েছে। এরপর প্রভু ঘাট, ভগবান শ্রী বিষ্ণুর নামে এই ঘাট। এরপর আমরা চলে আসলাম চেৎসিং ঘাটে। 1781 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে মারাত্মক লড়াই হয়েছিল এই চেৎসিং আর ব্রিটিশদের মধ্যে। চেৎসিং হেরে যাওয়ার পর প্রভু নারায়ণ সিং এই ঘাট চেৎসিংকে ফেরত দিয়ে দেন, চেৎসিং এর নামেই এই ঘাট। এরপর রয়েছে নিরঞ্জনী ঘাট। এই ঘাটটি নাগা সাধুদের অন্তর্গত, যারা 1897 সালে এখানে নিরঞ্জনীর আখড়া প্রতিষ্ঠা করেছিলেন। এখানে নিরঞ্জনী মহারাজের পাদুকা, দুর্গা, গৌরীশঙ্কর এবং মা গঙ্গার মূর্তি নিয়ে 4টি মন্দির রয়েছে। এটা হচ্ছে শিবালা ঘাট, শিবের সম্মানে রাজা বলবৎ সিং নির্মাণ করেছিলেন। নেপালের রাজা সঞ্জয় বিক্রম শাহ এই ঘাটের পাশে প্রাসাদ তৈরি করেন। আমরা চলে আসলাম হনুমান ঘাটে। জনশ্রুতি অনুসারে রাম এই ঘাটটির প্রতিষ্ঠা করেন, পরে রাম তার ভক্ত হনুমানকে এটা উৎসর্গ করেন।
এরপর আমরা চলে আসলাম হরিশ্চন্দ্র ঘাটে। ইহা একটি ঘাটে শ্মশান ঘাট, চলে পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের নামে এই ঘাটটি নামকরণ করা হয় এবং এই ঘাটেও কিন্তু সারাদিন দাহ কার্য চলে। তারপর আমরা আসলাম লালী ঘাটে। তো লালি নামে এক সুন্দরী মহিলা এই ঘাটের পাশে ফুল বিক্রি করত। তো তখনকার এক লোক তাকে বিয়ে করতে চায়, কিন্তু লালি বিয়ে করতে অমত করায়। সে শুধু ফুলই বিক্রি করতে চেয়েছিল। এরপর কেদার ঘাট। বিজয়নগরের মহারাজা এই ঘাটটি নির্মাণ করেন। এই ঘাটে দক্ষিণ ভারতীয়দের বেশি ভিড় হয়। এখানেও কেদারনাথের একটা মন্দির রয়েছে। এবার আমরা এসে পড়লাম খামেশ্বর ঘাটে। এই খামেশ্বর ঘাটে ভরতের একটা মন্দির রয়েছে, যে তোমরা দেখতে পাচ্ছ। এই মন্দিরে পুজো হয় এবং প্রত্যেক দিন দুপুরবেলা ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। তো প্রসাদের মধ্যে রয়েছে কিন্তু ভাত, ডাল, দুরকম সবজি, মিষ্টি, কলা এবং লুচি। তো সবাইকে যে যে ওখানে লাইনে দাঁড়াবে সবাইকে কিন্তু এই প্রসাদ এনারা দেবেন। এখানে প্রসাদ খেয়ে চলে এসেছি মানসরোবর ঘাটে। জয়পুরের রাজা মানসিং 1600 এই ঘাট নির্মাণ করেন। ঘাটের কাছে রাম, লক্ষ্মণ ও দত্তাত্রেয়ের মন্দিরও দেখা যায়। এখানকার জল মানসরোবরের মতন পবিত্র ও স্থির। এরপর নারদ ঘাট। বারাণসীর সমস্ত ঘাট মারাঠার সাম্রাজ্যের অধীনে 1700 পরে পুনর্নির্মাণ করা হয়। সিন্ধিয়া ভোসলে, পেশোয়ার এবং হোলকাররা সকল পৃষ্ঠপোষক ছিলেন, ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত এবং ঘাটটি পুনর্গঠনে সাহায্য করেছিলেন। নারদ ঘাট আগে কুবাই ঘাট নামে পরিচিত ছিল। 1788 দত্তাত্রেয়ের স্বামী নামে একজন মঠ প্রধান দ্বারা এই ঘাটের নির্মাণ। আসলাম আমরা পান্ডে ঘাটে। বিহারের একজন বিখ্যাত কুস্তিগিরের নামে এই ঘাট। তিনি আখাড়া নামে কুস্তির আখড়া প্রতিষ্ঠা করেন। এবার 64 ঘাট। এই ঘাটের সিঁড়ির ওপরে যে মন্দির রয়েছে সেই মন্দিরের যোগিনীদের 64 মূর্তি রয়েছে, তাই এই ঘাটের নাম এইরূপ করা হয়েছে। এরপর আমরা এসেছি রানামহল ঘাটে। 1760 উদয়পুরের মহারানা রাজপুত সর্দার দ্বারা নির্মিত হয়েছিল। এই ঘাটটিতে জমকালো একটি প্রাসাদ রয়েছে। পরবর্তীকালে জগৎ সিং দ্বারা এই প্রাসাদের সংস্কার করা হয়। তো এই হলো মুন্সিঘাট। এই ঘাটটি 1812 শ্রীধারা নারায়ণ মুন্সির নামে করা হয়। ইনি নাগপুর স্টেটের অর্থমন্ত্রী ছিলেন। তারপর রয়েছে অহল্যাবাই ঘাট। ইন্দোরের রানী অহল্যাবাইয়ের নামেই এই ঘাটটি নির্মাণ করা হয়। শীতলাঘাট 1740 বাজিরাও পেশাবা এক দ্বারা নির্মিত হয়। এই ঘাটে এরপরে আমরা চলে এসেছি বিখ্যাত সেই দশাশ্বমেধ ঘাট। এটাই হলো বারাণসীর বিখ্যাত ঘাট, যেই ঘাটে প্রত্যেক দিন গঙ্গারতির জন্য বিখ্যাত এবং কিংবদন্তি অনুসারে ব্রহ্মা 10 অশ্বযজ্ঞের আহুতি দিয়েছিলেন এই ঘাটে, তার জন্য এই রকম নামকরণ।
1748 সালের পেশোয়ার বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয় এবং অহল্যাবাই 1774 সালে পুনর্নির্মাণ করেন এই ঘাটের। তাই এবার আমরা চলে এসেছি মানমন্দির ঘাটে। 1600 শতকে রাজস্থানের রাজা মানসিং ঘাটমহল ও মন্দির নির্মাণ করেন। রাজার উপাধি অনুসারে ঘাটের নামকরণ করা হয়। ঘাটটির নামকরণ হিন্দু দেবী ললিতার নামে। 1900 শতকের গোড়ার দিকে নেপালের রাজা রানা বাহাদুর শাহ এটি নির্মাণ করেন। মণিকর্ণিকা ঘাটে এটাও কিন্তু একটা শ্মশান ঘাট, যে শ্মশানে সারাদিন দাহ কার্য চলে এবং এই শ্মশানের চিতা কিন্তু কখনোই নেবে না। এই ঘাট সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। মনে করা হয় এখানে দেবী সতীর কানের দুল পড়ে যায় এবং মণিকর্ণিকা ঘাটেও একটি কূপ রয়েছে, এই এটি বিষ্ণুর দ্বারা নির্মিত। এখানে মহাদেবেরও পাশেই রয়েছে সিন্ধিয়া ঘাট। 1830 সালে সিন্ধিয়া এই ঘাট তৈরি করেন, তাই এরকম নামকরণ করা হয়েছে। চলে এসেছি ঘোষলে ঘাটে। নাগপুরের ঘোষলে এই ঘাটটি তৈরি করেন, তাই তার নামানুসারে এই ঘাটের নামকরণ করা হয়। এই ঘাটের দুপাশে যমেশ্বরা এবং যমাদিত্য মন্দির রয়েছে। এবার রয়েছে গণেশ ঘাট। 1807 সালে পেশোয়ারের গণেশ মন্দিরটি বেশ পুরানো। গণেশ মন্দিরের জন্য এই ঘাটের নামকরণ করা হয়েছে গণেশ ঘাট। Thank you.
ঘটে। কাল্পনিকভাবে পাঁচটি নদীর সঙ্গমস্থল বিশ্বাস করা হয়। এই গঙ্গার ঘাটে জলে স্নান করলে পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ করতে সাহায্য করে। তারপর আমরা আসলাম দুর্গাঘাটে। 1772 সালের পেশাবাদের গুরু নারায়ণ দীক্ষিত স্থানীয় জেলেদের কাছ থেকে জমি কিনে এই ঘাটটি নির্মাণ করেন। ব্রহ্মচারিণী দুর্গা মন্দির রয়েছে এই ঘাটেই।
বেনারসের মধ্যে তো এই ঘাটটির আগে নাম ছিল খিরটিয়া ঘাট। এই ঘাটে 25 ফুট লম্বা একটি নমস্তে মূর্তি স্থাপন করার পর লোকেরা এই ঘাটটিকে নমঘাট বলে ডাকতে শুরু করে। তার ফলে নরেন্দ্র মোদী এসে এটির নাম রাখেন নমঘাট। এই ঘাটটি পুনর্নির্মাণের জন্য প্রায় 72 কোটি টাকা ব্যয় করা হয়। প্রথম পর্যায়ে 21 কোটি টাকা খরচ করে 25 ফুট লম্বা 3টি হাত মূর্তি স্থাপন করা হয়। দ্বিতীয় পর্যায়ে 75 ফুট লম্বা নমস্তের মূর্তি স্থাপনের কাজ বাকি ছিল, কিন্তু এখন সেটা সমাপ্ত হয়েছে। এই ঘাটে 1000 জন লোকের থাকার জন্য ওপেন এয়ার থিয়েটার, টয়লেট, আরও পানীয় জল, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং, সুভেনিং প্লাজা, যানবাহনের ফিলিং স্টেশন, স্থানীয় দোকান, বাচ্চাদের খেলার জায়গা, রেস্তোরাঁর ব্যবস্থাও করা হয়েছে। বর্তমান গোবর্ধন ধাম মন্দির কিন্তু এই নমঘাটেই রয়েছে এবং এটাই আমাদের শেষ ঘাট। তো আমাদের এই 84টা ঘাট হাঁটতে সময় লেগেছে 4.5 ঘন্টা। সাধারণত সবাই নৌকো ভাড়া করে নদীর ওপর দিয়ে এই ঘাট দেখতে দেখতে চলে যায় এবং নদীর নৌকার চালক সব ঘাটের নাম বলে দেয়। তো আমাদের ইচ্ছা ছিল এই 84টা ঘাট আমরা হেঁটে শেষ করব। আজকে আমরা সেটাই করতে পারলাম, যার জন্য আমাদের কিন্তু খুব আনন্দ। তো তোমরাও পারলে এভাবে হেঁটে দেখবে, খুব ভালো লাগে। তো নমঘাটে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, যেটা হলো ব্রিজ রয়েছে নদীর ওপর দিয়ে, যে ব্রিজের নিচটা রয়েছে রেল লাইন আর ওপরের দিয়ে ছোট গাড়ি বাস এগুলো চলাচল করে। এটাও কিন্তু দেখার মতন। ওই যে দূরে দেখো ব্রিজটা রয়েছে, নিচ দিয়ে ট্রেন যায় আর ওপর দিয়ে এমনি গাড়ি যায়। তো আমার এই ভিডিওটা, মানে 84টা ঘাটের ভিডিও আজকের মতন আমি শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।